এই হইতাছে তৃতীয়াংশা পার্ক, দেখেন সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাইতেছি তৃতীয়াংশা পার্কে। অনেকদিন ধরে যাব যাব ভাবতেছি, কিন্তু যাওয়া হইতেছে না, বিকজ কিছু প্রবলেমের কারণে শরীর অসুস্থ ছিল, এজন্য অনেকদিন ধরে যাওয়া হইতেছে না। তো আজকে যাইতেছি বিকালবেলা, এখন 4টা সামথিং মেবি। তো অনেকদিন পর বের হয়েছি আজকে, একটু ঘুরতে যাব। আর এর ভিতরে শুরু হয়েছে বৃষ্টি, আর জানেনই তো মালয়েশিয়ার বৃষ্টির কোনো তাল ঠিকানা নাই, প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে। তারপরও যাই, পার্কে যাই, যাওয়ার পরে দেখি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি পার্কের ভিউ। তো সবাই সাথে থাকবেন আর পুরো ভিডিওটা ফুল দেখবেন। বাইরে অনেক বৃষ্টি, দেখেন গ্লাসের উপর পানি ভেজে গেছে, অনেক বৃষ্টি। আসলে রেডি হয়েছি, রেডি হয়ে বের হয়ে দেখি যে অনেক বৃষ্টি। তো চিন্তা করলাম যে মালয়েশিয়ার বৃষ্টির তো কোনো তাল ঠিকানা নাই, এর জন্য একটু বের হয়েছি যে যাই দেখি, যাওয়ার পরে দেখা যাক কি হয় ওইখানে যাই। তো আমি গ্রাব বুকিং দেই, দেন গ্রাবে উঠি, এখন গ্রাবে আসি আর দেখি ওইখানে যাওয়ার পরে কি অবস্থা। তো আমি এই মাত্র আইসা পার্কে পৌঁছেছি, এইখানে মাত্র নামছি পার্কে, আর এখন কোনো বৃষ্টি নাই। কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল, তা এখন কোনো বৃষ্টি নাই। আমি আগেও বলছি যে মালয়েশিয়ার সিস্টেমটা আসলে বোঝাবারও দায়, এই বৃষ্টি, এই এই রোদ, রোদ এখন প্রচুর রোদ, দেখেন পুরা অনেক রোদ পড়ছে এখন। আসলে মালয়েশিয়ার হিসাব কখনই করা যাবে না। তো যাই হোক, আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই আমার সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন। যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন, ফুল ভিডিওটা দেখবেন। কি বলবো, এই পার্কে আইসা মনটা ভরে গেছে, দেখেন সবাই। ওই যে কেলসিসি দেখা যেতেছে, দেখেন আমার হাতের উপরে ওই যে কেলসিসি, ওইটা কেলসিসি দেখা যেতেছে এখান থেকে। আর এইখান থেকে আমরা থাকি এর কাছাকাছি, পাশে বেশি দূরে না, আমরা কাছাকাছি থাকি, এইখান থেকে বেশি দূর না। আর এইখানে দেখেন, এখানে অনেক বিশাল বড় পার্ক। আসলে এই পার্কটা আপনি, আমার মনে হয় না যে হাইটা শেষ করতে পারবেন, আপনি হাঁটতে হাঁটতে মানে এক কথায় যেটা হরান হয়ে যাইবেন, অনেক বড় একটা পার্ক। তো যাই হোক, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই ফুল ভিডিওটা দেখবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, কচ্ছপ দেখতেছি, কচ্ছপ ওরা খাবার দিতেছে, দেন কচ্ছপ উঠতেছি, কচ্ছপ এটার ভিতরে অনেক বড় বড় কচ্ছপ আছে। আমি সব কিছুই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, দেখেন। আর এই হচ্ছে ভিউ, আসলে বলার মতো কোনো ভাষা নাই। আমি যেহেতু নতুন নতুন ব্লগিং করতেছি, তো ওইভাবে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না যে কীভাবে কি বললে কি করা যায়। দেখেন ভিউটা, শুধু দেখেন। যাই হোক, আমি আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যেতেছি মেন প্লেসে, যেখানে অনেক মানুষ আড্ডা দেয় সবাই একসাথে। আর এখনও যেহেতু ফুললি বিকাল হয় নাই, তো এই জন্য অত মানুষ আসে নাই। যাই হোক, আমি তারপরও যতটুক আমার দ্বারা দেখানো সম্ভব আমি ততটুক দেখাবো, ফুল ভিডিওটা দেখবেন সবাই। সবার কাছে একটা রিকোয়েস্ট, ফুল ভিডিওটা দেখবেন। কিছুক্ষণ আগেও অনেক বৃষ্টি ছিল, আর এখন দেখেন আমার পুরো, আমি ঘাইমা যাইতেছি বৃষ্টির, এখন এত রোদ উঠছে যে আমি এখন ঘাইমা যাইতেছি। কিছুক্ষণ আগেও যখন গাড়িতে আসতেছিলাম তখন অনেক বৃষ্টি হইতেছিল, আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি কি আপনাদেরকে ফুললি দেখাইতে পারবো ভালোভাবে, বৃষ্টির জন্য তো নাও দেখাইতে পারি। তো এখন আসার পরে এখানে আমি দেখতেছি যে আমি ঘাইমা যাইতেছি, আমার অনেক ঘাম ঝরতেছে। আসলে দেখেন কীভাবে এত মানে রোদ পুরো মাথায় লাগতেছে, এখন আমি মানে টিকতে পারতেছি না এক কথায়। তো যাই হোক, আমি এর আগেও একবার আসছিলাম, এর আগে মোট দুইবার আসছি আর এখন আসছি তিনবার। তো আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল, যেহেতু একটা পপুলার প্লেস এইটা, তো আপনাদেরকেও দেখাবো আমি। তো এই জন্য আসলে আজকে যেহেতু কাজ বন্ধ, তো এই জন্য আমি ভাবলাম যে না, কেন না আজকে যাই, তো আমার দ্বারা যতটুকু সম্ভব সবাইকে দেখাই এই ঝিলটা,
আসলে এটা হচ্ছে একটা পার্ক, তো এজন্যই আমার মনে যেটা আসলে এখন যেহেতু নতুন নতুন ব্লগিং করতেছি আর আমার আমি যত নতুন নতুন জায়গা চিনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বিশেষ করে মালয়েশিয়ার ভিতরে। তো ইনশাল্লাহ আগামীতে আমি যখন ভালোভাবে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারবো, ভালোভাবে ভিডিও করতে পারবো, তখন আপনাদেরকে অনেক বড় বড় প্লেজে নিয়ে যাব, এটাই আমার আশা বা আমার স্বপ্ন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেহেতু আমি একেবারেই নতুন, আসলে থাকে একদম বিগেনার আমি। তো ওই হিসাবে আমার দ্বারা যতটুকু সম্ভব আপনাদেরকে আমি অতটুকু দেখানোর চেষ্টা করব। কি অসাধারণ ভিউ! Abang, say hi. Hi. Mana? Ah. দেখেন এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, দেখেন কত যে কচ্ছপ, আমরা কাটটা বলি, যাই হোক এক একজনের এক এক ভাষা, কচ্ছপ দেখা যাইতেছে। আই লাইক দিস ওয়ান বাংলা চেক আপ কচ্ছপ। কচ্ছপ ইনি ইকান তেলাপিয়া মাছ, তেলাপিয়া মালয়েশিয়া সামা যুগা তাপি তেলাপিয়া মাছ চেক আপ, ইউ ইকান চেক আপ ক্যান সাই অরং চেক আপ মাছ। তো যাই হোক খুবই ভালো লাগতেছে, আসছি অনেকদিন পর আসছি, আর আপনাদেরকে দেখেন না আমি আগেই বলতেছি যে আমার ধারা যদি কোনো আমার কথাতে বা আমার ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি নতুন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইটা হইতেছে ঘর, কত সুন্দর ঘর, এটার ভিতরে বসে সবাই আড্ডা দেয়। আমি এটার উপরে উঠবো, দেখি উঠতে পারি কি না, আমি চেষ্টা করব ওঠার। দেখি ওঠা যায় কি না বা অ্যালাউ আছে কি না ওঠার জন্য। ওঠা যায় না, এটা বাইন্দা রাখছে। আসলে আমার মনে হয় না যে এটা পাবলিকের জন্য উন্মুক্ত, আর যদি উন্মুক্ত থাকতো তাইলে উঠতে দেওয়া যাইতো বা ওঠা যাইতো আর কি। আর এটা হইতেছে গোসল করার জায়গা, সুইমিং পুল, এখানে বাচ্চারা গোসল করে। ওই দেখেন বাচ্চারা দুষ্টামি করতেছে, কত সুন্দর প্লেস, ফটো শ্যুট করার জন্য বেস্ট একটা প্লেস এটা। আসলে কি বলবো, এখানে আমার অনেক ছবি আছে, ওই অনেক ছবি আছে এটার ভিতরে, আর এটার ফটো শ্যুট করার জন্য এটা হচ্ছে বেস্ট প্লেস। দেখেন এই যে বাচ্চারা বৃষ্টিতে ভিজছে, আছে মানে পানি পড়তেছে, পানিতে ভিজতেছে, খুব মজা করতেছে। দেখেন তো যাই হোক বাচ্চারাও এখানে গোসল করতেছিল, ওরা পিচ্ছি পিচ্ছি পোলা পাইন প্যান্ট খুলতেছিল না, ওরা মানে শরমে লজ্জায় প্যান্ট খুলতেছিল না। আর আমরা যখন মোটামুটি অনেক বড় হয়েও আমরা ল্যাংচুয়ে গোসল করছি, পুষ্কুমিতে ফাল দিছি আমাদের নদীতে, আর এখানকার ওরা যে তিন চারটা পিচ্ছি একদম 4 বছর হবে, 4 থেকে 5 বছর হবে, ওরা জামা কাপড় খুলতেছিল না গোসল করার জন্য, কিন্তু তার থেকে ছোট যারা আছে তারা খুলছে। বাট মোটামুটি 4-5 বছর হবে, ওরা গায়ে থেকে জামা কাপড় খুলতেছিল না, বলতেছিল যে আমার লজ্জা লাগতেছে, আমি কেন জামা কাপড় খুলবো। আর আমরা অনেক বড় বড় হয়েও নদীতে গোসল করছি, জামা কাপড় খুইলা। তো আসলে এটা দেখে আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম যে দেখি যে ওরা কি গোসল করে কি না সত্যি। তা আমি ভাবছিলাম যে হয়তো বা আমি দাঁড়ায় আছি, আমারে দেখা লজ্জা পাইতেছে, আসলে ওইরকম কিছুই না। পরে ওর আম্মুরে বলতেছে যে ইউকনাপ্পা তা বাবা বাজু,
মানে তোর বাসা থেকে বাজু জামা আনস নাই কেন, আমি তাইলে তো আমি গোসল করতে পারতাম, ওর মারে বলতেছে। তো যাই হোক, আমি ওইটা শুনতেছি, ওর মার সাথে ঝগড়া করতেছি, পিচ্ছি 4 থেকে 5 বছর হবে। তোর মারে বলতেছে যে তুমি কেন বাসা থেকে জামা আনো নাই, আমি গোসল করতে পারতাছি না এখন, যাও বাসা থেকে জামা আনো। তো যাই হোক, আমি ওইখান থেকে চলে আসছি। তো আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আগে সাইকেল ইউজ করা হইতো, এখন অত একটা ইউজ করা হয় না, বিকজ কেমন জানি আগে থেকে পরিবেশটা অনেক ভালো হয়েছে, উন্নত হয়েছে। এটা কত সুন্দর করে তাকে সাজাইছে, এটা কত সুন্দর করে তোর ভিডিও করতেছে, ফটো তুলতেছে, ওয়াও বলার নাই, অনেক সুন্দর করে সাজাইছে। যে এটা দেখেন, অনেক সুন্দর করে সাজাইছে, ঈদ উপলক্ষে এটা সাজাইছে। তো যেহেতু আইতে পারি নাই, অনেক প্রবলেম ছিল, একটু জ্বর ঠান্ডা ছিল, কাশি ছিল, এই জন্য আসতে পারি নাই। তো আজকে আসছি, আর আপনাদের আমি একদম শেষ পর্যন্ত আপনাদের যতটুকু দেখানো যায় আমি ততটুকু দেখানোর চেষ্টা করব। তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এখন বইসা রেস্ট নিতেছি। অনেক সুন্দর হাওয়া আসতেছে এই পাশ থেকে, আর এই পাশেই হইতেছে বড় পুষ্কমি, আর এই পাশে মানে জগিং করার যে রোড আছে এটা হচ্ছে জগিং করার রোড, সাইকেল চালায় দেন সবাই আড্ডা দেয় এখানে। তা আমি এখন হাঁটতে হাঁটতে আমার হাত পা মানে পা ব্যথ হয়ে গেছে, দেন আমার স্ট্যান্ড ধরে রাখতে রাখতে হাত ব্যথ হয়ে গেছে, এই জন্য আমি এখানে বসে একটু রেস্ট নিতেছি। খুব দারুণ একটা প্লেস আসলে, এখানে যদি হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে আসে আসলে খুবই মজার একটা প্লেস। যাই হোক, আমার কপালে ইনশাল্লাহ নেক্সট কোন এক সময় আমার ওয়াইফকে নিয়ে আসবো ঘোরার জন্য এখানে, তাকে দেখাবো এই সুন্দর জায়গাটা। যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেহেতু নতুন ব্লগিং শুরু করছি। তো আমি একটা কথাই বলবো সবাইকে, আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো আপনারা ওইটা ক্ষমার চোখে দেখা বা আমাকে নতুন হিসাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পেজে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, তো আমাকে সাপোর্ট দিবেন, বেশি বেশি উৎসাহ দিবেন, যাতে যে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদের। তো এটাই আপনাদের কাছে বড় আশা চাওয়া, আর কিছুই না। তো আপনাদের ভালোবাসাটাই হচ্ছে মেন, সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো এইখানে আসার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে খুব ভালোভাবে এই পার্কটা দেখানোর জন্য, এজন্য এখানে আসা মূলত। তো আমি আপনাদেরকে নতুন নতুন মালয়েশিয়াতে যত প্লেস আছে বা দেখার মতো ভালো ভালো জায়গা আছে আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যাব ইনশাল্লাহ, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে পার্কটা, তৃতীয়াংশ পার্কটা, এই পার্কটা মোটামুটি খুবই পপুলার। তো এই জন্য আমি আগের ভিডিওতে বলছিলাম অনেক আগে যে আমি আপনাদেরকে কোনো এক সময় একটা পার্কে নিয়ে যাব, ওই পার্কটা অনেক সুন্দর দেখতে। তো আমি আজকে আপনাদেরকে পুরো পার্কটা দেখাইলাম, যেখানে যা আছে, কোথায় কোথায় কী আছে না না আছে সবই দেখছেন সবাই। তো আপনাদের যদি কারো ভিডিওটা পছন্দ হয়, যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন, আমাকে যত সাহস দিবেন উৎসাহ দিবেন আমি ততই আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিব। পার্কের ভিতরে কত সুন্দর একটা, এগুলা বালু, এটা পাথর, কত সুন্দর করে দেখেন সাজায় রাখছে, বাংলাদেশ হইলে এগুলা কবে উড়ে যেত কি বলবো, বাংলাদেশের অবস্থা তো সবাই জানেন, এরকম যদি ওপেন পার্ক হইতো তাহলে তো হয়েছিল। আমার দ্বারা যতটুকু সম্ভব হইতেছে আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। আসলে পার্কটা অনেক বড়, একদিনে বা এক ভিডিওতে সবাইকে দেখানো যাবে না ফুললি, বিকজ অনেক বড় একটা পার্ক।
এটা জানেন সব পাশ থেকেই ফটো শুট করা যায় দেন ভিডিও সব দিক থেকে এখানে কি বলবো এই পার্কটা আমি দেখাই দিয়েছি মূলত ধরেন এই জায়গা থেকে স্টার্ট করছেন ওই যে ওই পাশে যা আছে সব ওই পাশে ওই দেখেন আসলে শেষ নাই আমি কিভাবে বলি আপনাদেরকে দেখাই দিয়েছি দাঁড়ান এইখানে এন্ট্রি করা যাবে না দেখেন এইখান থেকে একদম পুরো গোল অনেক বিশাল বড় এটা অনেক বিশাল বড় আসলে একদিনে বা এক ভিডিওতে ফুল দেখানো যাবে না আপনাদেরকে কত বড় এই পার্ক তো এখন বাসায় চলে যাইতেছি অনেক বেলা হয়ে গেছে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম চারপাশ দেখাইলাম আপনাদেরকে আপনারাও দেখলেন তো আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি বা আমার আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখাইছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই ফলো করবেন লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফলো করতে আমাকে ভুলবেন না